1800 ফুট উঁচুতে যে রেকর্ড তৈরি করলো ভারতীয় সেনা, নয়া ইতিহাস তৈরি করলো ভারতীয় সেনা। 18,000 ফুট উঁচুতে বরফের স্তূপে আটকে থাকা হেলিকপ্টারকে নিচে নামালো সেনার একটি দল। শুধু তাই নয়, সেটিকে বেস ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বরফের স্তূপ একদিকে, অন্যদিকে উচ্চতা। সেখানে দাঁড়িয়ে যেভাবে হেলিকপ্টারটিকে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে তা অবশ্যই চ্যালেঞ্জের, আর তা করে রীতিমতো রেকর্ড করেছে সেনাবাহিনী। জানা গিয়েছে গত জানুয়ারি মাস থেকে ALH ধ্রুব হেলিকপ্টারটি আটকে ছিল। হেলিকপ্টারটির মধ্যে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি থাকায় খান্ডা নামে এক জায়গায় সেটিকে ল্যান্ড করাতে হয়, কিন্তু সেটি সফট স্নো না হওয়াতে সমস্যা দানা বাঁধে। মুহূর্তের মধ্যে বরফের স্তূপের মধ্যে ঢুকে যায় হেলিকপ্টারটি। সেটি তখন থেকে হেলিকপ্টারটিকে বের করে নিয়ে আসার কাজ শুরু করে সেনাবাহিনীর একটি দল, কিন্তু জুন মাস পর্যন্ত কোনো সাফল্য পায়নি সেনা। কিন্তু হাল ছাড়েনি সেনাবাহিনী, যুদ্ধকালীন তৎপরতায় সেটিকে উদ্ধার কাজ চলছে। অবশেষে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাক্তন বায়ুসেনা কর্তা পিকে ভাড়ালি বলেন, এই অপারেশনের সঙ্গে যুক্ত অনেককেই আমি চিনি, আমার মনে হয় ভারতীয় সেনার কাছে কিছুই অসম্ভব নয়। উল্লেখ্য, 18,000 ফুট উঁচুতে আটকে থাকা কোনো হেলিকপ্টারকে নামিয়ে আনা বিশ্ব রেকর্ড করার মতোই। তার একটি বড় কারণ, ভারত এবং মাত্র কয়েকটি দেশ ছাড়া অন্য কেউ এত উঁচুতে সেনা অভিযান করে না।